তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও হাসি থামাতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। মর্নিং বন্ধুরা, তো নতুন আরো আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, আর এখন বাজে সকাল 6:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ও হ্যাঁ, তার ভিডিও করা এ করা তোমাদের জিজ্ঞাসা করা হয়নি। তো কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো যাই হোক, চলো সারাদিন কি কি করতে থাকি সবকিছু দেখতে থাকো, আর কেউ ভিডিওটা পুরোটা আমাকে কিন্তু স্কিপ করবে না। আর লাইক কমেন্টস এন্ড শেয়ার, এত কষ্ট করে বন্ধুরা ভিডিও বানানো, তো তোমরা তো একটা লাইক করতেই পারো না। তো যাই হোক, চলো তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করি। তো আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এবার যাবো রান্নাঘরে, তো চলো রান্নাঘরে গিয়ে কি কি করা যায় সব তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো পটল আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে। অল্প করেই ভাজলাম, কারণ সবাই খেতে চায় না। আর এদিকে ডালও কমপ্লিট, এবার নামাবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালের, আর এখন আমি ঘরে চলে এলাম। আর এবার আমার কিছু জামা কাপড় ভাঁজ করার আছে, তো সেগুলো করে ফেলি। কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর ঘরে এসে কিছু কাজও বাকি ছিল ঘরে, জামা কাপড় ভাঁজ করা আর ঘরটা গোছানো, তো সেগুলোও কমপ্লিট। আর এখন যাব স্নান করতে, তারপর এসে রান্না হবে ফ্রাইড রাইস আর আলুর দম। যেহেতু আমাদের নিরামিষ চলছে একাদশীর আগের দিন থেকে, তো আজকে দ্বাদশী, তাই নিরামিষে নিরামিষটা একটু অন্যরকম হবে, ফ্রাইড রাইস আর আলুর দম। তো এখন যাব স্নান করতে, তো তার আগে ইচ্ছা হলে একটু বাদাম খাবো, কাঁচা বাদাম। তো তার তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়ার পরে ঘরে এসে একটু কিছু কাজও গুছিয়ে নিলাম। তো এখন খাচ্ছি বাদাম। আর তো তার আগে বলে নিই, সকালে সব রান্নাবান্না কমপ্লিট, মুগের ডাল, পটল ভাজা, আলু সিদ্ধ, মাখা আর ভাত, আর দুপুরে হবে ফ্রাইড রাইস আর আলুর দম। যেহেতু আমাদের নিরামিষ চলছে একাদশীর আগের দিন থেকে, তো আজকে দ্বাদশী, তার জন্যে আজকেও নিরামিষ, তবে নিরামিষটা একটু অন্যরকম। তো যাই হোক, এখন আমি যাবো স্নান করতে, তার আগে ইচ্ছে হলো একটু বাদাম খেতে, তো কাঁচা বাদাম। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পেলে, বাদাম গান করতে গিয়ে আর বাদাম খেতে গিয়ে আমার অবস্থাটা কেরোসিন হয়ে গেল। তো যাই হোক, আমি তাড়াতাড়ি তো চারিদিক পাশটা দেখে নিচ্ছিলাম যে আমার ওই মুহূর্তটা কেউ দেখেছে কিনা। তারপর মাটি থেকে ওই বাদামটা তুলে আবার মুখের মধ্যে পুরে দিলাম, যেটা আমাদের সব বাঙালিদেরই স্বভাব। তো যাই, আর কথা বাড়াবো না, এখন যাব স্নান করতে, প্রচুর গরম লাগছে। তো যাব এখন স্নান করতে, তারপর এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইজ, এই মাত্র একটা ঘটনা ঘটলো, আমি তো প্রথমে চমকে উঠেছিলাম। তো আমি ভাবলাম যে আমার চারিপাশে মানুষ ছাড়াও আরও কোনো ভৌতিক ঘটনা ঘটছে, তো তার জন্য আমি চমকে উঠেছিলাম। তো যাই হোক, বিষয়টা যখন পুরো বুঝলাম, তখন আর আমি নিজেই হাসি থামাতে পারছি না। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরাও হাসি থামাতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করি, তোমরাও হাসি থামাতে পারবে না। তো ভিডিও করতে গিয়ে এখানে একটা ঘটনা ঘটে গেছে, এখানে ফ্যানের প্লাগ খোলা আছে, কিন্তু এ নিজে থেকেই চলতে শুরু করছে, ও সেটা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং আমার খুব ভয়ও লেগে গেছে। স্নান করে আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে এসেছি এবার। আর এবার যাব তুলসী মন্দিরে জল দিতে, তারপর যাব রান্নাঘরে। তো আগে যাওয়া যাক তুলসী মন্দিরে জল দিতে। তো এদিকে ফ্রাইড রাইসের প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি, আর এদিকে সবজিগুলো কড়াইতে ঘি তেল দিয়ে ভাজা হচ্ছে।
আর এদিকে আছে সাদা ভাত, সাদা ভাতও অলরেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, দেখেই তো মনে হচ্ছে খেয়ে নি। আর এদিকে সেই সাদা ভাত আর সবজিগুলো মাখানো হচ্ছে, তো মাখানোর পরে অপূর্ব এক দৃশ্য লাগছে। আর আমাদের সব প্রত্যেক বাঙালিরই বিরিয়ানি ফ্রায়েড রাইস মানে হলেই তো কোনো কথাই নেই। তো তোমরাও কারা কারা পছন্দ করো এটা তো তোমরাও কমেন্ট বক্সে জানিও, আর তোমরাও কিভাবে রান্না করো তো তোমরাও সেটা জানিও। তো যাই হোক, আমরা তো এইভাবেই করি। উফ, অপূর্ব লাগছে দেখতে একেবারে, মানে আর যে পরে খাবো এই বিষয়টা আর মাথাতেই আসছে না, মনে হচ্ছে এক্ষুনি থালা নিয়ে বসে পড়ি। তো যাই হোক, তরকারি এখনও হয়নি। আর এদিকে এবার শুরু হয়ে গেছে আলুর দমের তরকারি। তো এখন আলুর দম কষানো হচ্ছে, আর কষানোর দৃশ্যটা উফ অপূর্ব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার। তো এখন বাজে বিকাল 4টে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকে আমরা যাব ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছে না করছে, ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু মানে একেবারে তোমাদের সব মিস হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের মানে দেখাতে চাই যে মেঘের কি অবস্থা। আমরা তো ভাবছিলাম যে ঘুরতে যাব, তো এখন জানি না কি হবে। তো ইচ্ছা তো আছে যাবই, তো দেখে নাও একটু মেঘের কি অবস্থা, যাওয়া হবে কি না সঠিকভাবে বলতে পারছি না। তো বন্ধুরা, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো এখন বেরোবো, তো পুরোটাই দেখতে থাকো। তো এটা হলো আমাদের এখানকার ঝাউডাঙ্গা রোড। তো তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই আবার চেনো না। তো যাই হোক বন্ধুরা, দেখো রাস্তাটা কত সুন্দর। আর ওই রাস্তার ওই সাইডে যে তারকাটাগুলো দেখা যাচ্ছে, ওর ওই সাইডে আছে বাংলাদেশ আর এই পাশে আমাদের ইন্ডিয়া। তো দেখো জাস্ট মানে অসাম। আর এটা হলো বিএসএফ রোড। তো এখানে ভিডিও করতে দেয় না, তো যাই হোক তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি অতি কষ্টে। তো কি সুন্দর রাস্তাটা, মানে আর আকাশটাও মানে সেই লেভেলের ছিল যে কি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা, যেন একেবারে মনে হচ্ছে যেন অন্য একটা মানে দেশে চলে এসেছি। মানে এত সুন্দর পরিবেশ, আর সূর্যটা দেখো মাঠে একদম মানে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, মানে আমি আর আমার হাজবেন্ড ক্যামেরার ব্যাক সাইডে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাউডাঙ্গা বর্ডার। হয়তো তোমরা অনেকেই চেনো না এই জায়গাটা। তো এই জায়গাটা মানে দারুণ, এখানে সব মানে কি ফটো তুলতে আসে, কেউ শুটিং করতে আসে। তো যাই হোক, এখন একটা বাস আসছে, তার জন্য হয়তো আমার মানে কথা বলার মানে শব্দের তোমরা একটু সমস্যা পাবে। তো সেটা চলে যাক, তারপরে আবার বলছি। যাই হোক, এই জায়গাটা দারুণ। আর দেখতেই পাচ্ছ এইদিকে তারকাটা রয়েছে, ওর ওই পাশে বাংলাদেশ। তো তোমরা চাইলে একদিন ঘুরতে আসতে পারো, জায়গাটা অপূর্ব। এখানে শুটিং করার দুর্দান্ত একটা মানে জায়গা, একদম পারফেক্ট একটা জায়গা। তো যাই হোক, এখানে আমরা ঘুরতে আসছিলাম, আরো এক জায়গায় যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। তো চলে এসেছি আমরা যেখানে ঘুরতে যাব বলেছিলাম, তো সেখান থেকে বেরিয়ে এসেছি, কারণ তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ওখানে গুড়ি গুড়ি যখন আমরা ওই ওইখানে পৌঁছে গেছিলাম, তো তখন হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমি ফোনটা বাইরে বের করতে পারিনি। তো তার জন্যেই সেই বাজারে গিয়েছিলাম, মানে যে জায়গা তোমাদের দেখিয়েছিলাম তার পাশে ছোট একটা বাজার আছে। তো সেখান থেকে আমরা চাটা খেলাম এবং এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো অলরেডি সন্ধে হয়ে গেছে, তাই আর রাস্তায় দেরি করবো না, আর বেশি কথাও বলবো না। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বাড়ি চলে এসেছি আর আমি ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাবো চা বানাতে, তারপর চাটা খাওয়া হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আর এবার যাব রান্নাঘরে। তো রান্না মানে রাতের জন্য কিছু খাবার তৈরি করতে হবে আর কিছু আছে। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, তো ফিরে এসে তোমাদের সাথে আবার কথা। তো এখন বাজে রাত 10:30 আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানে স্টপ করছি, কারণ ভিডিও যত বাড়াবো তত বাড়তেই থাকবে, আর বেশি অনেক লং হয়ে যাবে ভিডিওটা।
তো তার জন্য আর আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে সবকিছু বুঝতে পারবে যে কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো আজ আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা তার পাশাপাশি একদম বাংলাদেশ মানে তার কাটার ওই সাইড পাশে। তো যাই হোক, ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি কথা বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এত কষ্ট করে ভিডিও বানানো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। শুভরাত্রি, বাই বাই।